কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে চলছে গণপরিবহন, ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নেওয়া হচ্ছে যাত্রী, তবে নির্ধারিত 7% চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে দূরপাল্লার বাস কাউন্টারে দেখা গেছে উপচে পড়া ভিড়, বিভিন্ন কাউন্টার ঘুরেও টিকিট পাচ্ছেন না অনেকে, বেশি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। ঈদের বেশ কয়েকদিন আগে গ্রামে যেতে পারলেও ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অনেকে। করোনা সংক্রমণ বাড়ায় পয়লা জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। ঈদুল আজহা উদযাপনে 8 দিনের জন্য শিথিল করা হয়েছে কঠোর বিধিনিষেধ। আজ থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। কোনো কাউন্টারে টিকিট পাচ্ছে না, ওইদিক থেকে ঘুরে চলে আসছে, এদিকে আসছে, খুব খারাপ অবস্থা। টিকিট নাই, কোথাও টিকিট নাই। আরা তো জেনারেলি আমাদের সময় যে প্রথমে যেটা ছিল 550 করে নিত, 60% হলে ওরা ডাবল নিচ্ছে। গতকাল আমি টিকিট কাটছি আবার অরুণে, এই সহজ .com এর মাধ্যমে। এখন আমি টিকিট নিতে আসছি, এটা বলছে না, এটা ক্যান্সেল হয়ে গেছে। দুই সিট একজন লোক, সেই আয় আমরা ওইভাবে ছাড়ছি। কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলছে সব ধরনের গণপরিবহন। সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে বাড়তি ভাড়ায় চলছে স্বল্প ও দূরপাল্লা যানবাহন। বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ। রেদোয়ান, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন দেখছেন? নিশ্চয়ই সাবিনা পুথি, সেই বিষয়টি আসলে বলতে চাই এবং এখন আমি গাবতলিতে আছি এবং গাবতলিতে যেখানে অবস্থান করছি সেখানকার পরিস্থিতি দেখাতে চাই। যে এখানে গাবতলি থেকে দূরপাল্লার যেসব গাড়ি বের হয়ে যায় সেখানে আসলে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা গাড়িকে আসলে চেক করা হচ্ছে, গাড়ির কাগজপত্র থেকে শুরু করে যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন কি না চেক করার পর আসলে গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে ভ্রাম্যমাণ আদালত রয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত আসলে এই কাজগুলো করছে। আমি একটু কথা বলতে চাই, এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই এবং সংশ্লিষ্ট ইস্যুতে তারা কী করছেন সেই বিষয়গুলো একটু জানতে চাইবো আপনার কাছে। একটু বলবেন যে আপনারা আসলে স্বাস্থ্যবিধি যাত্রীরা মানছেন কি না, কিংবা আপনারা আসলে এখানে আপনাদের কার্যক্রম কী করছেন? আমাদের কার্যক্রম নিয়মিত কার্যক্রম, গাড়ি কাগজপত্র চেক করতেছে, কাগজপত্র ঠিক আছে কিনা, ড্রাইভার ঠিক আছে কিনা। যেহেতু ধরুন অনেকদিন পর আপনার লকডাউন ইয়ে হয়েছে, গাড়িগুলো শিথিল হয়েছে লকডাউন, সাধারণ যাতে সমস্যা না হয় এবং ধরেন লাইসেন্স বিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে, কোনো দুর্ঘটনার শিকার না হয়, এগুলো আমরা দেখতেছি। স্বাস্থ্য তো অবশ্যই, এটা তো আপনার অবশ্যই প্রতিটা আপনারা দেখতেছেন যে প্রতিটা গাড়িতে একটা সিট গ্যাপ গ্যাপ দেখায় এবং ইয়েতে যায় সবার মুখে মাস্ক আছে। আমরা সহযোগী গাড়িতে যাচ্ছি, গিয়ে দেখতেছি, আর দুইটা গাড়ির ড্রাইভারের মাস্ক ছিল না, ওদের আমরা আইনত জরিমানা করেছি। আচ্ছা, ভাড়া কেউ বেশি চাইলে কোনো কাউন্টার পরিবহন সংশ্লিষ্টরা আপনারা কি ব্যবস্থা নেবেন, নিচ্ছেন? হ্যাঁ, অভিযোগ পাইলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, গণমাধ্যমের কাছে। আসলে ওনারা বলছেন যে ওনাদের কাছে কেউ যদি সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করেন তাহলে ওনারা আসলে ব্যবস্থা নেবেন, কিন্তু এখানে আসলে টিকিট পাওয়া নিয়ে একটা সংশয় রয়েছে কিংবা যাত্রীদের চাপও রয়েছে। আবার অনেক কাউন্টারে দেখি যে যাত্রীদের অত বেশি চাপ নেই, আসলে একটি মিশ্র অবস্থা, কারণ আজকে থেকেই আসলে যাওয়া শুরু হয়েছে, তো সে কারণে আসলে সকাল থেকে যাত্রীদের খানিকটা চাপ ছিল, এখন অবশ্য চাপ কিছুটা কমেছে। তো সাবিনা পুথি, আমি এখন গাবতলিতে আছি, পরবর্তীতে অন্য কোথাও গেলে নিশ্চয়ই সেখানকার খবর আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই রেদওয়ান আহমেদ, ধন্যবাদ।